ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। মিস ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সবাইকে দেখে মিসের খুব ভালো লাগছে। আপনাদের এই স্পেসটা খুব ভালো লেগেছে সন্ধ্যায়। আপনারা যখন এসে মিট মিট করেন মিসের খুব ভালো লাগে। আমার কথা ঠিক মতো আসছে না। আমার কথা আদিবা মিসের কথা ক্লিয়ার এখন? আচ্ছা, এভরিওয়ান টেক টাইম বুক ওপেন পেজ 13। এভরিওয়ান টেক টাইম বুক ওপেন পেজ 13। হ্যাঁ বাবা, পেজ 13 ওপেন করলেই হবে। সবাই মিউট করবেন, মিউট ইউর স্পিকার। পেজ 13, হ্যাঁ পেজ 13, 1313 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
মোনা মিউট করো। Everyone mute your speaker. Araf mute karo. Amar kotha clear? Just move your head. Okay. Dekhen. Keep finger on your book. Upore likha ache lesson 5 leaves. Leaves are the green parts of plants. Ki? Pata to shobuj ronger hoy, tai na? Leaves means pata.
প্লান্টস মিন্স গাছ গাছের পাতা কি লাল নীল হলুদ সবুজ কি রঙের হয় গ্রিন লিভস আর দ্য গ্রিন বলো মিস বলে কে ডেকেছো মিস যখন রিডিং পড়াবো যখন মিস তোমাদেরকে পড়া বুঝাবো তখন চেষ্টা করবে মিসের সাথে কথা না বলার জন্য পরে বলার জন্য কারণ হচ্ছে মিস যখন পড়া বুঝাবো তখন বাকিরা মিসের কথা শুনে এই জন্য ওই সময় কনসেন্ট্রেশন যাতে নষ্ট না হয় তোমরা ওই সময় কোনো কোয়েশ্চেন করবে না মিসেস যখন মিস পড়াটা স্টপ করবো দেন কোয়েশ্চেন করবে অথবা হাতটা তুললেই আমি বুঝতে পারবো যে তোমার একটা কোয়েশ্চেন আছে এটা আমরা পরে শুনবো যখন মিস পড়া বুঝাবো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে লিভস আর দ্য গ্রিন পার্টস অফ প্লান্টস গাছের পাতা সবুজ হয় এবং গাছের পাতার সবুজ অংশই হচ্ছে কি পাতা লিভস ডিফারেন্ট শেপ এন্ড সাইজ আর মিউট কে করেছে মুনতাহা সৈয়দা সিদ্রাতুল মুনতাহা তোমাদের বাসার সাউন্ডে আমি কিন্তু পড়াতে পারি না এই জন্য প্লিজ তোমরা মিউট রাখবে এতে মিসদেরও কনসেন্ট্রেশন নষ্ট হয় বাকিদেরও কনসেন্ট্রেশন নষ্ট হয় দেখো লিভস ডিফার ইন শেপ এন্ড সাইজ একটা এক একটা পাতা এক এক ধরনের সব পাতা কিন্তু একই রকম না ঠিক আছে গোলাপ গাছের পাতা একরকম আম গাছের পাতা একরকম বট গাছের পাতা একরকম বড়ই গাছের পাতা একরকম কলা গাছের পাতা একরকম এক এক গাছের পাতা এক এক রকম ঠিক আছে লিভস অফ ডিফারেন্ট পার্টস প্ল্যান্টস আর ডিফারেন্ট লিভস অফ ডিফারেন্ট প্ল্যান্টস আর ডিফারেন্ট গাছও ডিফারেন্ট হয় কি পাতাও ডিফারেন্ট হয় এই পাতাগুলো এখানে দিয়ে দিয়েছে সবাই বুকের দিকে তাকাও সবাই বইয়ের দিকে দেখো বইয়ে দেখো এখানে অনেকগুলো পাতা দিয়েছে পিপল লিফ ম্যাঙ্গো লিফ বানানা লিফ বানিয়ান লিফ পাপায়া লিফ লোটাস লিফ কোকোনাট লিভস নিম লিভস এখানে অনেকগুলো কি পাতা দিয়েছে পাতাগুলো এক একটা পাতা শেপ এক এক রকম ঠিক আছে এখানে তোমরা সবাই যেমন একই রকম না এখানে সবার ফেস একই রকম না সবার চোখ একই রকম না সবাই কি তোমরা দেখতে একই রকম না ঠিক এই গাছের পাতাগুলো দেখতে একই রকম না এগুলো এক একটা এক এক রকম এই জন্যই বলেছে লিভস ডিফার ইন সাইজ শেপ অ্যান্ড সাইজ এদের আকার এবং আকৃতি বিভিন্ন ধরনের ঠিক আছে এরপরে নিচে দেখো লেট আস লার্ন লিভস আর দ্য গ্রিন পার্টস অফ আ প্লান্ট গাছ হচ্ছে কি পাতা হচ্ছে গাছের সবুজ অংশ লিভস ডিফার ইন শেপ অ্যান্ড সাইজ একটা গাছের পাতাগুলোর কি আকার এবং আকৃতি বিভিন্ন ধরনের একই রকম কোনো পাতা এখানে নেই এক একটা গাছের পাতা এক এক রকম হয়ে থাকে লিভস অফ ডিফারেন্ট প্লান্টস আর ডিফারেন্ট পাতাগুলো যেমন ডিফারেন্ট গাছগুলো সেরকম ডিফারেন্ট এক এক গাছের পাতা এক এক রকম এক এক গাছও হয় এক এক রকম টার্ন ইওর পেজ গো টু পেজ 14 পেজ 14 ওপেন করেন করেছি মিস মিউট করতে হবে না আনমিউট করতে হবে না মিউট করে আমি করলেই হবে হ্যাঁ ঠিক আছে ওকে ডাউন ইওর বুক দেখেন মোস্ট অফ দ্য প্লান্টস বিয়ার ফ্লাওয়ার্স অনেক গাছে কি ফুল ধরে ঠিক আছে অনেক গাছে ফুল ধরে বা ফুল কি বহন করে দেখেন ফ্লাওয়ার্স আর অফ ডিফারেন্ট কালার্স ফ্লাওয়ার্স মিন ফুল বিভিন্ন ফুলের ডিফারেন্ট কালার্স ডিফারেন্ট মানে বিভিন্ন রং এক এক ফুলের রং এক এক রকম লেসন 6 আমরা ফ্লাওয়ার্স সম্পর্কে জানবো এর আগে লেসন 5 আমরা লিভস সম্পর্কে জেনেছি ঠিক আছে লেসন 5-6 এ আমরা ফ্লাওয়ার্স সম্পর্কে জানবো কিছু কিছু গাছে ফুল ধরে আর ফুলগুলো কি হয় বিভিন্ন রঙের হয় ডিফারেন্ট কালার মিন্স বিভিন্ন রং দে ডিফার ইন শেপ অ্যান্ড সাইজ গাছের পাতারও যেমন বিভিন্ন সাইজ আছে তেমনি কি ফুলেরও কি বিভিন্ন ধরনের সাইজ আছে এক এক ফুল এক এক রকম গাঁদা এক রকম
সানফ্লাওয়ার একরকম, লোটাস একরকম, ডালিয়া একরকম, এক একটা ফুল এক এক রকম। কখনো গার্ডেনে গেলে, কখনো কোনো বাগান বা বাসায় যদি কারো বাসায় বাগান আছে, বাগানে গেলে দেখতে পারবা এক একটা ফুল এক এক রকম। সব ফুল কিন্তু একই রকম না। উই সি ফ্লাওয়ার্স ইন আওয়ার গার্ডেন, দেখেছো এই কথাটা ওরা বলে দিয়েছে, উই সি ফ্লাওয়ার্স ইন আওয়ার গার্ডেন। আমরা কি ফুল কোথায় দেখতে পাই? গার্ডেনে দেখতে পাই। গার্ডেন মিন্স বাগান বা বাগিচা। হিয়ার আর সাম ফ্লাওয়ার্স, এখানে ওরা কিছু ফ্লাওয়ার্স দিয়েছে, দেখো সানফ্লাওয়ার, লোটাস, দেখো আমার দিকে না, বইয়ের দিকে দেখো, স্ক্রিনে তো মিস কোনো কিছু শেয়ার করিনি, তোমরা বইয়ের দিকে তাকাও। সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার, লোটাস, লোটাস, লোটাস মিন্স পদ্ম, ডালিয়া, ডালিয়া, হিবিস্কাস, হিবিস্কাস, জবা, রোজ, গোলাপ, পপি, 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 সানফ্লাওয়ার, লোটাস, ডালিয়া, হিবিস্কাস, রোজ, পপি। লেট আস লার্ন সানফ্লাওয়ার, লোটাস, ডালিয়া, হিবিস্কাস, রোজ অ্যান্ড পপি আর সাম অফ দ্য কমন ফ্লাওয়ার্স। এগুলো কি? কিছু কি সাধারণ ফুল, ঠিক আছে, যেগুলো আমরা সচরাচর কি দেখতে পাই। ওকে, নাও ক্লোজ ইওর বুক। Everyone take science CW copy. Everyone take science CW copy. ঠিক আছে, সায়েন্স সিডব্লিউ খাতা খোলো, খুলে ডেট আর সিডব্লিউ দাও। আজকে ডেট হচ্ছে 17/17/2021. হ্যাঁ বাবা, তোমার সায়েন্স কপি তোমাকে ফাইন্ড আউট করতে হবে। কি ব্যাপার আব্রার মাহির, কি হয়েছে তোমার? তুমি এভাবে বসে আছো কেন? সোজা হয়ে বসো, আরাফ সোজা হয়ে বসো। আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? জাস্ট মুভ ইওর হেড। ওয়ারিশা, তুমি, আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, তুমি কি দেখতে পাচ্ছ? মুভ ইওর হেড, মাথা নাড়াও। আজিজ, আজিজ, আনমিউট ইউর স্পিকার, আনমিউট করেন। কোথায় গিয়েছে তুমি? আচ্ছা, সায়েন্স সিডব্লিউ খাতা পেয়েছ? আজিজ, ইংলিশ বলো না, ইংলিশ খাতায় কি লাইন মেইনটেইন করবে? স্মল লেটার মিডল লাইন টাচ করে, লাইন মেইনটেইন করে লিখবে। আচ্ছা, আজিজকে স্পেশাল ভাবে বলার কারণ, ও ক্লাসে লেটে জয়েন করেছে, ও তোমাদের অনেক পরে ভর্তি হয়েছে এজন্য। আবার তোমরা এটা নিয়ে কেউ মন খারাপ করো না, তোমরা ফরম্যাট জানো, লাইন কিভাবে মেইনটেইন করতে হয় এটা সবাই জানে এই ক্লাসে। আজিজ নতুন, সেজন্য ওকে স্পেশাল বলেছি, এটা নিয়ে কারো মন খারাপ করার কিছু নেই। ওকে, কারণ ওকে জিনিসটা শেখাতে হবে। আচ্ছা, এবার দেখো, লাস্ট ক্লাসে আমরা ম্যাচিং করেছিলাম। মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিভান, তুমি এত লেট কেন বাবা?
ম্যাচিং গুলো উঠাও। সবাই খাতায় ম্যাচিং গুলো লিখো। দেখো মিস বলে দিচ্ছি কি কি লিখতে হবে। এফ, এফ এ আছে লিভস, জি, জি তে আছে পি, পি মিন্স মটর, পি, পি মিন্স মটর, হার্বস, হার্বস দ্য বানিয়ান, ম্যাঙ্গো, লিভস, পি, হার্বস দ্য বানিয়ান, ম্যাঙ্গো। ফার্স্টে লেফট পাশের গুলো লিখো, এরপর রাইট পাশে আছে দেখো সিড, সিড, গ্রিন, বিগ প্লান্ট, ওয়ান সিড, সফট স্টেমস, পড়ে পড়ে লিখো, এল ই এ ভি ই এস, লিভস, এভাবে পড়ে পড়ে লিখো, সবাই পড়ে পড়ে লিখো। আজিজ ক্যাপিটাল লেটার যেখানে লিখেছি আমি সেখানে ক্যাপিটাল লেটার লিখবে, স্মল লেটার যেখানে লিখেছি সেখানে স্মল লেটার লিখবে, স্মল লেটার মিডল লাইন টাচ করে। ওয়ারিশা, ওয়ারিশা লাইন মেইনটেইন ঠিক করে করবে। লিখো। আচ্ছা মুনতাহা, সিদ্রাতুল মুনতাহা, মুনতাহা আনমিউট করেন। দেখো মুনতাহা তুমি কি আমাকে বলতে পারবে এখান থেকে যে লিভস দিয়ে কি হতে পারে অ্যানসার? Yes miss, দেখি বলো তো, বলতে পারবো, দেখি বলো তো, এখানে অনেকগুলো আছে, বলো তো, ভুল হোক সমস্যা নেই, মিস হেল্প করব, তুমি শুধু আমাকে অ্যানসারটা বলো। দেখো এখানে লিভস প্রথমটা আছে লিভস, কিন্তু এখানে আমি পাঁচটা দিয়েছি, সিড, গ্রিন, বিগ প্লান্ট, ওয়ান সিড, সফট স্টেম, কোনটা হতে পারে দেখি একটু বলো তো বাবা, চেষ্টা করো তো। গ্রিন, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা পি, পি মিন্স মটর, পি, পি মিন্স মটর, দেখি বলো তো মটরের সাথে কোনটা হতে পারে। শিট,